সরকারি মুড়াপাড়া কলেজের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি সৌমেন দেবনাথ তোমাদের বিজনেস ম্যাথমেটিক্স বিষয়ের ওপর আজকে ক্লাস নেবো আজকে আমি সূচক নিয়ে আলোচনা করব সূচক অধ্যায় প্রয়োজনীয় সূত্রগুলো আমরা এক নজরে দেখে নেই গুণের ক্ষেত্রে যখন বেজে বেজে মিল থাকবে পাওয়ারে পাওয়ারে যোগ হবে গুণের ক্ষেত্রে যখন বেজে বেজে মিল থাকবে না তখন পাওয়ারটা উভয়ের সাথে চলে যাবে ভাগের ক্ষেত্রে বেজে বেজে মিল থাকলে বিয়োগ হবে ভাগের ক্ষেত্রে বেজে বেজে মিল না থাকলে পাওয়ারটা উভয়ের সাথে চলে যাবে সামথিং পাওয়ার জিরো সামথিং পাওয়ার জিরো তার মান সবসময় ওয়ান আর পাওয়ার এবং তারও পাওয়ার থাকলে অর্থাৎ পাওয়ারে পাওয়ারে গুণ হবে রুটের ক্ষেত্রে দেখো এই ভেতরে যে থাকবে সে সামনে থাকবে রুটের কারণে ভাগ হবে উপরে ওয়ান থাকবে রুটের এই অভ্যন্তরে যে থাকবে সে নিচে আসবে এই যে রুটের ভেতরে যে থাকবে সে সামনে থাকবে আর যখন শুধু রুট থাকবে তখন হাফ হবে এই যে রুটের ভেতরে যে থাকবে সে সামনে থাকবে রুটের কারণে ভাগ হবে উপরে ওয়ান থাকবে রুটের এই অভ্যন্তরীণ যে থাকবে সে নিচে আসবে তিন অক্ষে তিন আর নিচে তিন আছে তিন দিন কেটে গেলে এই সামনের এ থাকিয়ে যায় আশা করছি সূত্রগুলো বুঝতে পেরেছ সূচকের আরও কিছু সূত্র আছে দেখো বিয়োগ থাকলে কি হয় বিয়োগ থাকলেও ভাগ হয় উপরে ওয়ান থাকবে সবসময় বিয়োগ এইখানে যে অংশটা থাকবে সে নিচে চলে আসবে এই দেখো বিয়োগ থাকলে ভাগ হয় উপরে সবসময় ওয়ান থাকবে আর এখানে যে অংশটা থাকে সে নিচে চলে আসবে এ পাওয়ার ওয়ান হয় পাওয়ার ওয়ানের কোনো মূল্য নেই এই যে বিয়োগ থাকলেও দেখো সব সময় ভাগ হবে ওপরে থাকবে ওয়ান এখানে যে অংশটুক থাকবে সে নিচে চলে আসবে আবার দেখো পাওয়ারে পাওয়ারে মিল থাকলে বেজে বেজে মিল না থাকলেও বেজে বেজে মিল হবে আবার দেখো বেজে বেজে মিল থাকলে পাওয়ারে পাওয়ারে মিল না থাকলে পাওয়ারে পাওয়ারে মিল হবে এই কয়টাই সুচকের সূত্র গুরুত্বপূর্ণ সূত্র এগুলো জানলেই সুযোগের সকল অঙ্ক করা সম্ভব চলো এবার একটা অঙ্ক করি তোমরা এখানে একটা অঙ্ক দেখতে পাচ্ছ সিক্সটিন ইন্টু থার্টি টু পাওয়ার এম মাইনাস থ্রি পাওয়ার থ্রি টু পাওয়ার থ্রি এম মাইনাস টু ইন্টু ফোর পাওয়ার এম প্লাস ওয়ান ডিভাইডেড ফিফটিন ইন্টু টু পাওয়ার এম মাইনাস ওয়ান ইন্টু সিক্সটিন পাওয়ার এম মাইনাস ফাইভ ইন্টু ফাইভ পাওয়ার এম মাইনাস ওয়ান ডিভাইডেড রুট ওভার ফাইভ ফার টু এম এই অঙ্কটা দেয়া রয়েছে এই অঙ্কটা আমাদের এখন করতে হবে সূচকের নিয়ম ষোলোটাকে আমরা সর্বনিমর পর্যায়ে চলে আসবো ভাঙাতে ভাঙাতে যে টু পাওয়ার ফোর মানে ষোলো ইন্টু বত্রিশ পর্যায়ে যাব অর্থাৎ টু পাওয়ার ফাইভ মানে বত্রিশ তার উপরে আবার পাওয়ার আকারে এম রয়েছে মাইনাস রয়েছে রেখে দিলাম থ্রি পু প থ্রি এম মাইনাস টু রেখে দিলাম ভাঙায় নিচ্ছি আমরা আগে অঙ্কগুলো ইন্টু দেখো ফোর তাহলে টু ফোর টু মানে ফোর তার উপর পাওয়ার আকার রয়েছে এম প্লাস ওয়ান আমরা ভাঙব না কারণ দেখো ষোলো আমরা বেস বের টু হ্যাঁ বত্রিশের বেস টু এখানে টু বেজ আছে ফোরের বেস টু ঠিক আছে এবার দেখো এই কারণে ফিফটিনটা বেস টু বেরো হয় না ঠিক আছে এই জন্য আমরা ফিফটিনটা রেখে দিচ্ছি সরাসরি ভাঙছি না টু ইন্টু এম মাইনাস ওয়ান রেখে দিলাম পাওয়ার আকারে ইন্টু এই যে ষোলো টু পাওয়ার ফোর পাওয়ার আকারে আবার এম রয়েছে রেখে দিলাম মাইনাস এই ফাইভটা দেখো ফাইভের ওপর কিছু নেই মানে ওয়ান আছে ফাইভ পাওয়ার ওয়ান মানে এই ফাইভ জাস্ট আমরা ভাঙালাম কাজের সুবিধার্থে ইন্টু ফাইভ পাওয়ার এম মাইনাস ওয়ান ডিভাইডেড দেখো রুটের কারণে আমরা জানি সবসময় ভাগ হয় ফাইভ পাওয়ার টু এম এই যে রুট রুটের কারণে ভাগ হলো দুঃখিত রুটের কারণে হাফ হয় পাওয়ার আকারে হাফ চলে গেল এবার দেখো এখানে টু বেস এখানে টু বেস তাহলে টু বেস কমন গেলো ও পাওয়ারে দেখো ফোর গুণ থাকলে যোগ হয় এই যে ফোর প্লাস এই যে এই পাওয়ার পরে গুণ হয় ফাইভ এম এই ফাইভ এম চলে আসলো মাইনাস এইখানে দেখো টু বেস এখানেও টু বেস তাহলে টু কমন গেলো থ্রি এম মাইনাস টু রাখলাম আর গুণের কারণে যোগ হয় এই দেখো এটা পাওয়ার এটা পাওয়ার পাওয়ার পরে গুণ হয় অর্থাৎ টু এম প্লাস টু সেই টু এম প্লাস টুক লিখলাম ডিভাইডেড ফিফটিন রেখে দিলাম ইন্টু এই যে টু পাওয়ার এম মাইনাস ওয়ান এখানে দেখো টু পাওয়ার ফোর এম পাওয়ারের পরে গুণ হয় ফোর তাহলে এখানে টু বেজ এখানেও টু বেজ এই টু কমন নিলাম তাহলে এর গুণের কারণে যোগ হবে এম মাইনাস ওয়ান এম মাইনাস ওয়ান রেখে দিলাম প্লাস এই যে ফোর এম এই ফোর লিখে দিলাম মাইনাস এখানে দেখো ফাইভ এখানে ফাইভ ফাইভ বেস ফাইভ বেস কমন ওপরে থাকছে কি এই যে গুণ গুণের কারণে যোগ হয় এই যে যোগ এম মাইনাস ডিভাইডেড এটা দেখো পাওয়ার এটা পাওয়ার তাহলে পাওয়ারের পরে গুণ হয় তাহলে টু এম ইন্টু ওয়ান মানে টু এম ডিভাইডেড নিচে টু আছে টু এই টু টু কেটে গেলো এই ওয়ান এই ওয়ান কেটে গেলো এই টু প্লাস টু এ মাইনাস টু কেটে গেলো তাহলে থাকলো কি টু পাওয়ার ফোর থাকলো ইন্টু টু ফোর ফাইভ এম ঠিক আছে অর্থাৎ টু টু বেস এই বেস চলে গেলো পাওয়ারের পরও যোগায় ফোর প্লাস ফাইভ এম পূর্বের লাইনে চলে গেলাম তাহলে এবার পূর্বের লাইন থেকে পরে লাইন আসতে হলে এইভাবে ভাঙাতে হবে মাইনাস এখানে দেখো থ্রি এম প্লাস টু এম তাহলে থ্রি টু পাওয়ার ফাইভ এম থাকলো ডিভাইডেড নিচে আসে এই যে ফিফটিন ডেকে দিলাম এটা ফোর এম আর এ একটা প্লাস এম তাহলে এই টু পর ফাইভ এম ইন টু টু পর এ মাইনাস ওয়ান টু টু আবার কমন যায় বেস এই বেস তাহলে দেখো পরে পরে যোগায় এই যে ফাইভ এম মাইনাস ওয়ান এখানে দেখো ফাইভ এম মাইনাস ওয়ান আস মাইনাস এখানে দেখো ফাইভ পর এম ফাইভ পর এম ডিভাইডেড এখানে দেখো এই টু টু কেটে যাওয়ার কারণে ফাইভ পর এম থাকলো এখন এই ফাইভ পর এম ফাইভ পর এম আবার কেটে যায় তাহলে থাকে ওয়ান এই পাঁচটা দেখো কি থাকে এখানে দেখো টু পার ফাইভ এম এখানে টু পার ফাইভ এম তাহলে টু পার ফাইভ এম কমন আসলে কমন আসলে এখানে থাকে টু পাওয়ার ফোর মানে ষোলো এই মাইনাস টু পাওয়ার ফাইভ এম চলে গেছে তাহলে থাকে ওয়ান ডিভাইডেড নিচে দেখো কী আছে পনেরো এই টু পার ফাইভ এম আগে নিলাম এই ফিফটিন রাখলাম ইন্টু আমরা জানি কি বিয়োগ থাকলে ভাগ হয় ওপরে সবসময় ওয়ান হয় আর এখানে যেই অংশটুকু থাকে সে নিচে চলে আসে টু পার ওয়ান টু পার ওয়ান মানে টু মাইনাস ফাইভ ফাইভ ফোর এম ফাইভ ফোর এম ওপর নিচে কেটে যায় থাকে ওয়ান এবার দেখো এই যে টু পার ফাইভ এম টু পার ফাইভ এম কেটে গেল তাহলে থাকলে কি ষোলো থেকে একবার দিলে পনেরো এটা বড়ো দাগ ডিভাইডেড যে ফাইভ টু ফোর ফাইভ এম টু পার ফাইভ এম কেটে গেল পনেরোকে পনেরো ভাগ দুই মাইনাস ওয়ান এখন এই ফিফটিন থাকলে ইন টু এই বড়ো দাগটা উঠিয়ে দেবো অর্থাৎ ভাগ উঠিয়ে দেবো গুন উল্টে যাবে গুণ হয়ে যাবে এই যে দুই উপরে চলে যাবে পনেরো নিচে চলে মাইনাস এই ফিফটিন এই ফিফটিন কেটে গেল থাকলে টু এই যে টু এই মাইনাস এই ওয়ান তো দুইয়ের থেকে একবার দিয়ে থাকে এক আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ধন্যবাদ